অন্যদিকে পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ টুইটারে লিখেছেন, ঐতিহাসিক উচ্চতায় জ্বালানি তেলের দাম দেখে যেন মনে হচ্ছে মানুষের সমস্যা বাড়াতে খুব পরিশ্রম করছে কেন্দ্রের সরকার। মোদীবাবু পেট্রোল বেকাবু, টুইটে নিশানা অভিষেকের। বেলঘরিয়া তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি। পার্টি অফিস থেকে টেনে হিঁচড়ে বের করে বন্দুকের বাঁট দিয়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আক্রান্ত কর্মীরা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। সরাসরি চলে যাব ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশের কি অনুমান, কি কারণে ঘটানো হয়েছে এমন ঘটনা, এবং যাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে বা কি অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 6 জন তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতও পেশ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে পুরনো ক্লাব দখল বা ক্লাবের আধিপত্য রাখা, তা নিয়ে একটি বিবাদ, এবং সেই বিবাদের জেরে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গতকাল সন্ধেবেলা এসেও এই তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে যারা বসেছিল তাদের মধ্যে অনেককে হুমকিও দিয়ে যায়। এবং তাদের যেটা অনুমান করা হচ্ছে, মূলত এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা, তাদের মূলত লক্ষ্য ছিল এই ওয়ার্ডের যিনি পুর প্রশাসক এবং তার সঙ্গে এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা এবং তৃণমূল কর্মী নাটো নামে এক ব্যক্তি। এই 2 জনকে না পেয়েই তারা কিন্তু প্রথমে হুমকি, এবং যে 2 জনকে মারধর করেছিল সেই 2 জনের সঙ্গে পুরনো একটা সমস্যা ছিল। কি সেই সমস্যা? সেই যেটা তোমাকে শুরুতেই বললাম, যে একটি ক্লাবের আধিপত্য বা ক্লাবের কর্তৃত্বকে রাখবে, সেটা নিয়ে একটা সমস্যা। সেই সমস্যার জেরে এই 2 জনকে ব্যাপকভাবে মারধর করা হয়, কিন্তু তাদেরকে প্রাণে মেরে ফেলা হয়নি। প্রাণে মেরে ফেলার তাদের পরিকল্পনা অবশ্যই ছিল এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় যিনি পুর প্রশাসক এবং একজন এখানে ব্যক্তি রয়েছে যিনি তৃণমূল কংগ্রেস করে, তাকেই কিন্তু মূলত লক্ষ্য করা হয়েছিল। এই ঘটনায় যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে বেশ কয়েকটি বাইক এখানে এসছে এবং বাইকে বেশ কয়েকজন ছিল, কিন্তু বাইরে কিছু লোক অপেক্ষা করছিল এবং ভেতরে এই পার্টি অফিসের ভেতরে কয়েকজন ঢুকেছিল এবং ঢুকে তারপরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এখনো পর্যন্ত এখানে যারা তৃণমূল কর্মীরা তারাও এখানে রয়েছে। আজকে তাদের একটি কর্মসূচিও রয়েছে। কাউন্সিলরকে আমরা পেয়েছি, অর্থাৎ পুর প্রশাসককে আমরা পেয়েছি, একবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনার কোনোভাবে কি আপনার মনে হয় যে যারা এসেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কাউকে টার্গেট করেছিল, এরকম কি মনে হয়? কাকে টার্গেট করেছে জানি না, তবে যেহেতু এটা পার্টিটা, এই অফিসটা আমার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের, আমি তার সভাপতি এবং এই ওয়ার্ডের কোর্ডিনেটার, আমি এখানে বসি। এবং এই অফিস থেকে আমরা সারা কামারহাটি বিধানসভার বেলঘরিয়া টাউন 20টা ওয়ার্ডের সমস্ত কাজ এই অফিস থেকেই করেছি এবং এই ওয়ার্ড সবচেয়ে 20টা ওয়ার্ডে বেশি লিড দেওয়া হয়েছে। এর আগেও বিজেপি অনেক চেষ্টা করেছিল এইসব জায়গাতে, আমাদের পারেনি। কেন করেছে? এখন আপনার বাড়িতে যদি কেউ গিয়ে সে গুলি করে, মানে আপনাকে টার্গেট না করে ওকে টার্গেট করবে নিশ্চয়ই। যার বাড়ি থেকে আপনি বলছেন সম্ভাবনা থাকতে পারে আপনাকে এবং আপনাদের বেশ কয়েকজন কর্মীকে টার্গেট করতে পারে, এটা সম্ভাবনা অবশ্যই। সম্ভাবনা না থাকলে কেন আমার অফিস টার্গেট করবে? যদি রাস্তায় কোনো ঝামেলা, তো রাস্তায় হবে। অফিসে যখন ঢুকবে কোনো কিছু করবে, যখন এটা আমি তো বললাম যে আপনার বাড়িতে যদি কেউ টার্গেট করে নিশ্চয়ই অন্য কাউকে টার্গেট করা হবে না। আচ্ছা, এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডে অনেকেই রয়েছে যারা তৃণমূল কংগ্রেসেরই কর্মী, কি বলবেন? আমার এরকম জানা নেই, পুলিশ তদন্ত করেছে কারা কোনো কর্মী। আমার সাথে কোনো কেউ যুক্ত নেই এরকম ধরনের কোনো, আমার জানা মতন কোনো তৃণমূল কংগ্রেস করে বলে। আমাদের ক্লাব নিয়ে কোনো সমস্যা ছিল কি কোনোদিনও, মানে আপনাদের কাছে কোনো অভিযোগ এসেছিল? এরকম কোনো অভিযোগ কোনো কিছু আসেনি, আমি সব জানিও না। আমার কাছে ফোনের সময় এই ঘটনা ঘটে, ঘটনা পরে আমি জানতে পারি, কালকে সাথে আসি কেন হলো, এটাই আমার কাছে আশ্চর্যজনক ঘটনা। সন্ধ্যাবেলা কেউ এসে হুমকি দিয়ে গেছিল, এরকম কি হয়েছিল যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা এই ঘটনা ঘটিয়েছে? বলেছিল সন্ধ্যাবেলা কোথায় আমাদের ওই যে নট বলে একটা ছেলে থাকে এখানে, ওকে আর কাকে খোঁজ করতে এসেছিল আমি শুনেছি। আমরা পুর প্রশাসকের সাথে কথা বললাম এবং তিনি যেটা জানালেন যে সন্ধ্যেবেলাতেও তারা এসে, এমনই তথ্য কিন্তু তদন্তকারীরাও পাচ্ছেন। এই ঘটনায় যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ছাড়া আরও বেশ কয়েকজন রয়েছে, অনুমান সেটাই, এবং স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বাকি কারা কারা রয়েছে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ইতিমধ্যে চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। আবির, ধন্যবাদ।